এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন x ইনটু ব্র্যাকেটে 1 প্লাস রুট ওভার x দেওয়া আছে, dx দেওয়া আছে, একদমই বেসিক সূত্র। আমরা ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা জানি, x এর পাওয়ার 1 বেড়ে যায় এবং সেই পাওয়ারটা নিচে রয়ে যায়। সো এখানেও ঠিক একই রকম হবে, আমরা ইন্টিগ্রেশন করব, x দিয়ে গুণ করে দিলে x প্লাস x ইনটু x টু দি পাওয়ার হাফ বা রুট x থাকে ইনটু dx, যেটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ x dx প্লাস ইন্টিগ্রেশন। আমরা এই ইন্টিগ্রেশনটাকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি, ইন্টিগ্রেশন এটাকে, এখানে x এর পাওয়ার হাফ এবং এখানে x এর পাওয়ার 1, 1 এবং হাফকে যোগ করলে 3/2 আসে, তাহলে এখানে x টু দি পাওয়ার 3/2 dx আসবে। এখন আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করলে এখানে x এর পাওয়ার 1 বাড়বে, x এর পাওয়ার হচ্ছে 1, সো এই ফর্মুলা অনুযায়ী x এর পাওয়ারকে আমরা 1 বাড়াবো, নিচে 1 হবে এবং এখানে x এর পাওয়ার 3/2, x এর পাওয়ার 1 বাড়বে এবং নিচে সেই পাওয়ারটা যাবে। তাহলে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি আমাদের এখানে হবে x টু দি পাওয়ার 2/2 প্লাস এখানে হবে x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1 প্লাস c দিতে হবে। ইন্টিগ্রেশনে সবসময় যখন আমরা ইনডিফিনিট ইন্টিগ্রেশন করি লিমিট ছাড়া, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করার পর সি অ্যাড করতে হয়। তাহলে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, আমরা লিখতে পারবো হাফ এক্স স্কোয়ার প্লাস এই দুটোকে যোগ করলে হয়ে যায় 5/2, মানে আড়াই, যেটাকে উপরে আসলে এটা হয়ে যাবে 2/5, এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে 5/2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে।